প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা KPSCCTG অনলাইন ক্লাস, আমি তোমাদের রঞ্জিত স্যার। KPSCCTG অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ, পাঠ 4 থেকে 9, সৎসঙ্গ। পাঠ 4 ও 5 সৎসঙ্গের আলোকে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য, সৃজনশীল কিছু প্রশ্ন সেট আপ করেছি। সৎসঙ্গ কি? জ্ঞানমূলক প্রশ্ন। সৎসঙ্গ হচ্ছে সৎলোকের সান্নিধ্য। সৎসঙ্গ বলতে কি বুঝো? এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। সৎলোকের সান্নিধ্যকে সৎসঙ্গ বলে। এটা অর্থাৎ সৎলোকের সঙ্গে চলাফেরা, উঠা বসা কিংবা জীবনযাপন অত্যন্ত মধুর হয়। সৎসঙ্গ মনকে পবিত্র করে, চরিত্রকে উন্নত করে এবং ভক্তিভাব জাগ্রত করে। এখন আমি আরেকটি প্রশ্ন আলোচনা করছি তোমাদের। প্রশ্নটি হলো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটি ব্যাখ্যা কর। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ কথাটি ব্যাখ্যা করা হলো। সৎসঙ্গ বলতে আমরা বলি বুঝি, আমি বুঝি, অর্থাৎ ভালো লোকের সান্নিধ্য, সৎ লোকের সান্নিধ্য। আর অসৎসঙ্গ হচ্ছে খারাপ লোকের সান্নিধ্য বা সঙ্গ। তাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সৎসঙ্গ সম্পর্কে বলেছেন, সৎসঙ্গ মনকে পবিত্র করে, চরিত্রকে উন্নত করে এবং ভক্তিভাব জাগ্রত করে। পরশপাথর লোহাকে যেমন স্বর্ণে পরিণত করে, তেমনি সৎসঙ্গ দুর্বৃত্তকে ও সৎ মহৎ করে তোলে। সৎলোকের সঙ্গে থাকলে নিশ্চিন্তে থাকা যায়, কারণ সৎলোক কারো ক্ষতিতে করেই না, বরং পারলে উপকার করেন। আর অসৎসঙ্গ মানুষের চরিত্রকে নষ্ট করে, খারাপ কাজ ও আচার আচরণে লিপ্ত হয়, খারাপ কাজে উৎসাহ প্রদান করে, বিপদে পরিচালিত হয়, চোর দুর্বৃত্ততে পরিণত হয়। তারা অসৎ ব্যক্তিরা স্ত্রী ও ধী দুটোই হারিয়ে ফেলে। একসময় তারা সব কিছু হারিয়ে মৃত্যুর মাধ্যমে নিজের সর্বনাশ ডেকে আনে। অতএব সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ এই প্রবচনটি বা এই প্রবাদটি চিরন্তন সত্য। এ কথাটি দ্বারা আমরা বুঝতে পারি সৎসঙ্গের সাধু ও শ্রীধর গল্পটি পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা কর। এখন আমি সাধু শ্রীধর সৎসঙ্গ গল্পটি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করছি। ছায়া সুনির্বি সুন্দর একটি গ্রাম, সেখানে শ্রীধর নামে এক কিশোর বাস করত। সে দুষ্ট রাগী ছিল, সে ঝগড়া লাগিয়ে মারামারি করত, এমনকি চুরি করতেও তার কোনো কুণ্ঠা ছিল না। সে একদিন বদারিকা আশ্রমে মন্দিরে ঘুরতে ঘুরতে এসে এক মন্দিরের বিগ্রহের গলায় মুক্তর মালা ঝুলছে দেখে রাত পর্যন্ত সে সেখানে অপেক্ষা করল। তারপর গভীর রাতে সুকৌশলে দেব বিগ্রহের গলার সেই মুক্তার মালা চুরি করে সুকৌশলে পালাল। সুন্দর মালাটি গলায় পরে সে পথ চলতে লাগল। ঘুরতে ঘুরতে সে এলো এক সাধুর আশ্রমে। সাধু সাধনার পাশাপাশি অন্যের সেবা শুশ্রূষা করেন।
সাধু সিধরকে দেখে বললেন, বাবা আমার একটা উপকার করতে পারবে? সিধর সাধুকে বললেন, কি করতে হবে বলুন। সাধু তখন ঝোলা থেকে মুক্তা বের করে বললেন, এই মুক্তাটি একজনের মালা থেকে খসে পড়েছে। মালার মালিক বদারিকা আশ্রম থেকে এসেছেন, তিনি চলছেন তার দেশে। মুক্তাটি আমি তোমায় দিচ্ছি, পথ চলতে দেখা হলে তাকে এটা দিয়ে দিও। সিধর মুক্তাটি হাতে নিল, তারপর নিজের মালায় হাত দিয়ে দেখল মুক্তাটি তার গলার মালা থেকে খসে পড়েছে, তা সে নিজেই জানে না। সাধুকে সিধর প্রশ্ন করল, আপনি কেমন করে জানলেন এই ঘটনা? তখন সিধর বলল, মালাটি আমার নয়, আমি এটা দেব বিগ্রহের গলা থেকে চুরি করেছি। এখন কি করব আমি? একথা বলে সে কাঁদতে লাগল। সাধু তখন বুঝলেন অসৎ হৃদয়ে সততার উদয় হয়েছে। তিনি সিধরকে বুঝালেন, একবার পাপ করলে যে চিরকাল পাপ করতে হবে তা কিন্তু নয়। এসো পুণ্যের পথে এসো, দেবতার মালা তুমি দেবতাকে ফিরিয়ে দিয়ে এসো, তিনি তোমাকে ক্ষমা করবেন। তখন সিধর মুক্তার মালা দেব বিগ্রহের গলায় পরিয়ে দিয়ে এলেন। তারপর সে বাড়ি না ফিরে সাধুর আশ্রমে গিয়ে সাধুর সঙ্গে থেকে আরতির সেবায় ব্রতী হলেন, জীব সেবা করতে লাগলেন। অর্থাৎ সৎসঙ্গে এইভাবে দুর্বৃত্তকেও সৎ ও সেবাব্রতী করে, এক মহান মানুষে পরিণত করে। সৎসঙ্গের এমনই মহিমা। সাধু শ্রীধর সৎসঙ্গ গল্পটি পরে আমরা এইটি জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করছি সংযম, পাঠ 6 ও 7। সংযম থেকে আমি কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করছি। সংযম শব্দের অর্থ কি? সংযম শব্দের অর্থ হচ্ছে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। তারপর দম মানে কি? দম মানে হচ্ছে দমন করা। ইন্দ্রিয় নিগ্রহ মানে কি? ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর হিসেবে আমি আলোচনা করছি। এখন এরপরে যে প্রশ্নটি আলোচনা করছি সেটা অনুধাবনমূলক প্রশ্ন। সংযম বলতে কি বুঝ? দম ও ইন্দ্রিয় নিগ্রহকে একসঙ্গে সংযম বলে। সংযম হচ্ছে ব্রহ্মচর্যের অংশ। সংযম ছাত্র জীবনের একটি অঙ্গ, সংযম তপস্যার অংশ। জীবনের সকল ক্ষেত্রে সংযম বজায় রাখতে হবে। সমাজ জীবন পরিচালনার ক্ষেত্রে সংযম অপরিহার্য। সংযম সাধনা সিদ্ধিলাভের অন্যতম প্রধান উপায়। এখন আলোচনা করছি তপস্যার প্রকারভেদ ব্যাখ্যা করো বা বর্ণনা করো। তপস্যা তিন প্রকার, যথা শারীরিক তপস্যা, বাচিক তপস্যা ও মানসিক তপস্যা। শারীরিক তপস্যা হচ্ছে শীত, গ্রীষ্ম, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি সহ্য করা, দেবতাদের পূজা করা, গুরুজনদের শ্রদ্ধা করা, সরলতা, অহিংসা প্রভৃতি হচ্ছে শারীরিক তপস্যা। এরপর বাচিক তপস্যা। বাচিক তপস্যা হচ্ছে সত্য, প্রিয়, হিতকর বাক্যের প্রয়োগ এবং শাস্ত্র পাঠকে বলা হয় বাচিক তপস্যা। এরপর মানসিক তপস্যা। মানসিক তপস্যা হলো চিত্তের প্রসন্নতা, অনিষ্ঠুরতা, বাক সংযম ও আত্মসংযম, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করা, ছল চাতুরি না করা ইত্যাদিকে আমরা মানসিক তপস্যা বুঝি। এখন সমাজ জীবনে সংযমের প্রয়োজনীয়তা আলোকপাত করছি। সংযমের প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সমাজ, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। সংযম তপস্যার অংশ এবং ধর্মেরও অঙ্গ, সেজন্যই সংযম পালন করতে হবে। সংযম ছাত্র জীবনের একটি অঙ্গ,
ছাত্র জীবনে যে কোনো ছাত্রকে সংযমী হলে সেই জীবনে উন্নতি করতে পারে। ব্যক্তিগত যে কোনো কাজে সংযম প্রয়োজন, ব্যক্তিগত কাজে সংযম থাকলে ব্যক্তির মান উন্নত হয়, ধীরভাব জন্মায়, কাজে একাগ্রতা আসে। এছাড়াও সামাজিক ও রাষ্ট্রীয় কাজে সংযম থাকতে হবে, নতুবা যে কোনো কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অনুশীলন বা লক্ষ্য অর্জনে আহারে বাক্যে কর্মে সংযম থাকা অত্যন্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করছি অহিংসা, অর্থাৎ পাঠ 8 ও 9। অহিংসা ভিত্তি কী কী? অহিংসার ভিত্তি হলো সংযম বা যম। অহিংসা কী? অহিংসা হলো জীবকে পীড়ন ও হত্যা না করাকে অহিংসা বলা হয়। সহিংসতা কী? সহিংসতা হলো জীবকে পীড়ন ও হত্যা করার প্রবৃত্তিকে বলা হয় সহিংসতা। সহিংসতা কী অধর্ম? ব্যাখ্যা কর। নিজের স্বার্থে পরপীড়ন, পরের ক্ষতি করার চেষ্টা বা কাউকে হত্যা করাকেই সহিংসতা বলে। সহিংসতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষকে কষ্ট দেয়, এটা প্রাণ হরণেরও কারণ। সুতরাং সহিংসতা অধর্ম। এখন অহিংসা পরম ধর্ম উক্তিটি বিশ্লেষণ করা। অহিংসা হলো অর্থাৎ পরপীড়ন না করাই হচ্ছে অহিংসা। অহিংসা ব্যক্তি মহান করে, সমাজে শান্তি আনে। অহিংসা ধর্মের অঙ্গ। আর মনুসংহিতায় বলা হয়েছে, যিনি নিষ্ঠুর আচরণ করেন না, কাউকে হিংসা করেন না, তিনি স্বর্গলোক জয় করতে পারেন। মনুসংহিতা থেকে অহিংসা সম্পর্কে আমরা আরও জানতে পারি, যিনি অহিংস তিনি ধর্মকৃত্য সহ সকল সৎকাজে সাফল্য লাভ করেন। মনুসংহিতা 5 অধ্যায়ের 45 সংখ্যক শ্লোকে এটা উল্লিখিত আছে। শুধু মনুসংহিতায় নয়, হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ অহিংসা সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে। অহিংসা হচ্ছে যম বা সংযম নামক যোগের অংশ হিসাবে সাধনা বা তপস্যার সহায়ক, ইহলোকের অবলম্বন এবং মোক্ষ লাভের অন্যতম প্রধান উপায়। তাই তো বলা হয় অহিংসা পরম ধর্ম। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার, সৎসঙ্গ, সংযম, অহিংসা এই মূল্যবোধগুলো অর্জনের উপায় বর্ণনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সৎসঙ্গ, সংযম, অহিংসা সম্পর্কে যা জেনেছ সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। তোমরা বাসায় পরীক্ষার প্রস্তুতি নেবে, ভালো করে পড়বে। সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। গুড বাই।